নমস্কার বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক। তো তোমাদের সকলকে জানাই বং মেডিকোস চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা নিট, ইউজি, ডাব্লিউবি, এমসিসি র জন্য তোমরা যারা এনরোল করেছিলে রাউন্ড টু এর জন্য, সো তোমাদের রাউন্ড টু এর রেজাল্ট যেটা আসার কথা ছিল আজকে, সেটা 4টের পর তোমাদের এসে গেছে। তোমরা যারা এখনো দেখোনি, তোমরা গিয়ে চেক করে নাও রাউন্ড টু এর আলাদা নিজেদের রেজাল্ট, একটা র্যাঙ্ক লেটার, সেটা তোমরা ডাউনলোড করে নাও। আর পুরো লিস্ট যেটা আছে ওটা ডাউনলোড করে তোমরা নিজেদের দেখে নিতে পারো, সবাই তোমরা দেখে নাও। আর তোমাদের যদি আপগ্রেড হয়ে থাকে তাহলে আপগ্রেড কলেজে চলে যাও। আর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের একটা পুরো ডিটেল বলে দেবো যে যাদের আপগ্রেড হয়েছে তাদের কি করা উচিত, আর যারা নতুন অ্যাডমিশন পেয়েছো, আগে কোনো অ্যাডমিশন পাওনি, তাদেরকে কি করা উচিত, আর ডেন্টাল থেকে যদি এমবিবিএস পেয়ে থাকো তাহলে কি করা উচিত, সমস্ত নেক্সট ভিডিওতে তোমাদের জানাচ্ছি। আর তোমরা আপাতত এখন গিয়ে পড়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নাও, ওখানে যে রেজাল্ট অপশনটা আছে ওখানে গিয়ে তোমরা নিজেদের র্যাঙ্ক লেটার যেটা তোমাদের মেরিট লিস্ট যেটা আছে ওখানে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট যেটা আছে ওটা তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে? তারপরে তোমরা কমেন্ট সেকশনে নিজেরা জানাও যে কোন কলেজ পেলে, আর তোমাদের আগে যে কলেজ ছিল ওখান থেকে কতটা তোমাদের আপগ্রেড হলো, কোন কলেজ আগে পেয়েছিলে এখন কোন কলেজ আপগ্রেড হলো, সমস্ত তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাদেরকে। তাহলে আমরাও একটু অ্যানালাইজ করতে পারবো যে কতটা আপগ্রেডেশন হয়েছে, মানে কতজনের আপগ্রেড হয়েছে এটা জিনিস জানতে পারবো। আর লাস্ট তোমরা যারা একটু বাউন্ডারি লাইনে ছিলে, যেমন 35-37,000 র্যাঙ্ক অবধি, তো এর মধ্যেও তোমরা কারা পেয়েছো তোমরা সবাই নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওটাও নিশ্চয়ই দেখবে জানা যারা যাদের অ্যালটমেন্ট হয়ে গেছে। পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ওতে সব ডিটেলস আমি বলবো যে পরবর্তী স্টেপ তোমাদের কী নেওয়া উচিত, ঠিক আছে? আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, এখন তোমরা গিয়ে নিজেদের রেজাল্টটা চেক করে নাও, ঠিক আছে? আর ভিডিওর পরবর্তী সেকশনটাও নিশ্চয়ই দেখবে জানো যারা নিট ইউজি ক্যান্ডিডেট আছো। তো তোমরা যারা নিট 2022 বা তারপরে তোমরা অ্যাটেম্প্ট নিতে চাও নিটের, তো তোমাদের জন্য আনএকাডেমি মেগা কমব্যাক সব থেকে বড়ো তোমাদের একটা সুযোগ করে দিয়েছে, তোমাদের আনএকাডেমি স্কলারশিপ পাওয়ার জন্য। আর বিভিন্ন বিভিন্ন তোমাদের টেস্ট সিরিজের তোমাদের যা যা তোমরা রিভাইজ করতে পারো এখানে এসে পড়ে, আর তোমাদের অনেক কিছু প্রাইজেস তোমরা জিতে নিতে পারো। তোমাদের 13 মার্চ, তোমাদের এই সানডে, তোমাদের আনএকাডেমি কমব্যাক অর্গানাইজ হয়েছে। এটা তোমাদের 11টা থেকে হবে, 45 মিনিটের একটা টেস্ট, তোমাদের 28টা কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? আর এখানে যা যা সিলেবাস তোমাদের আছে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর তোমরা এখানে ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি কমব্যাকটা দেবে, আমাদের কোড বং মেডিকোস ইউজ করে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে। আর লাইভ টেস্ট সিরিজ যদি তোমরা দাও তাহলেই তোমরা যা যা অ্যাওয়ার্ড আছে ওইগুলো জিততে পারবে, লাইভ টেস্ট সিরিজ তোমাদের দেওয়া মাস্ট। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের আনএকাডেমির যে প্রাইস, যেগুলো তোমাদের অনেক ডিসকাউন্টেড প্রাইস এখন আছে, তোমরা স্ক্রিনে দেখতে নাও, দেখে নাও। এইটা তোমাদের মার্চ শেষ হওয়ার পর তোমাদের প্রাইসগুলো হাইক হয়ে যাবে, তাই মার্চ শেষ হওয়ার আগে তোমরা সবাই সাবস্ক্রিপশন নিয়ে নিও, আর আমাদের কোড বং মেডিকোস ইউজ করলে 10% আরও অফ পেয়ে যাবে। আর আনএকাডেমি লাইট সাবস্ক্রিপশন তোমরা নিও, এটা হচ্ছে তোমাদের যে টেস্ট সিরিজ আলাদা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা তোমরা নিয়ে নিও আমাদের কোড বং মেডিকোস ইউজ করে। আর বিজেতা ক্র্যাশ কোর্স ফর নিট 2022, এটা 16th of March থেকে স্টার্ট হতে চলেছে। আর তোমাদের এনথিউজ ব্যাচ ফর নিট ইউজি 2023, এটা তোমার 23rd of March থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো ছিল তোমাদের ব্যাচেস, তোমরা এনরোল করলে আমাদের কোড বং মেডিকোস ইউজ করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে, আর এই ব্যাচগুলোতে এনরোল করতে একদম ভুলবে না। আর ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি কমব্যাকটা একদম দেবে, ভালো করে টপ র্যাঙ্ক যাতে চাই আমাদের বং মেডিকোস ফ্যামিলি থেকে, টপ র্যাঙ্ক আমরা চাই যেন, আমাদের কোড বং মেডিকোস ইউজ করতে একদম ভুলবে না। আনএকাডেমি এবং বং মেডিকোসের সাথে লেটস ক্র্যাক ইট।